So hey guys, it's Magic Gaming and welcome back Minecraft এর একটা brand new video তে। So তোমরা হয়তো ভাবছো এই জায়গাটা কোথায় আর হ্যাঁ basically আমি off cam এখানে অনেক digging করতেছিলাম আর হ্যাঁ basically আমি এখানে slime farm আর কি slime chunk খুঁজতেছিলাম কারণ আমার একটা slime farm বানানো দরকার আর real me basically কারোর slime farm নাই আর হ্যাঁ just সেজন্য আমি এখানে dig করতেছিলাম আর এতগুলো digging করার পরেও একটা নির্দিষ্ট স্লাইম চাঙ্ক পাইলাম না আর কি। ডিগিং এ আমি যখন এই ওয়াল বসাইছি বসানোর আগে একটা স্লাইম স্পন করছিল ওই জায়গাটায়, তারপর আমি স্লাইম আর কি ওয়াল বসাইছি, বাট ওইটা কোন চাঙ্ককে স্পন করছে সেটা আমি জানি না। আর ওইটা থেকেও আমি কিছু স্লাইম পাইছিলাম, বেসিক্যালি এখানে আছে 31টা স্লাইম বল। আর হ্যাঁ জাস্ট এখানে আমি ভাবতেছি আরও ওদিকে মাইন করতে করতে যাবো, বাট হ্যাঁ মাইন করে একটা দিকটা লাভই হয়েছে, আমি অনেক ডায়মন্ড পাইছি। আর বেসিক্যালি এই সম্পূর্ণ জায়গাটা আমরা যদি হিসাব করি তাহলে এখানে প্রায় 6-7 হাজারের মতো ব্লক আমি ডিক করছি, আর হ্যাঁ সেটা বেসিক্যালি কম না, অনেক ব্লক। আর দেখতে পাচ্ছ সামার স্টোনের চেস্ট পুরো ফুল হয়ে গেছে, আমি এখানেও কিছু স্টোন রাখছি এক্সট্রা। আর হ্যাঁ এখানেও কিছু আছে ডার্ট, তারপরে গ্রাভেল এই টাইপের জিনিস। আর এটা হলো গিয়ে আমার রিসোর্সেস। সো হ্যাঁ কয়লা এইসব এসব আমি একটু কমই পেয়েছি, বাট হ্যাঁ ডায়মন্ড বেশি। আর বাকি রিসোর্সেসগুলো কম পাওয়ার কারণ হলো গিয়ে আমি যে ওয়ালের সাথে যেগুলো ওগুলো আমি মাইন করি না, আমি জাস্ট এইভাবে মাইনিং করছি, আমি নিচেরটা উপরেরটা কোনো কিছু মাইন করি না, জাস্ট ডায়মন্ডেরগুলো মাইন করছি। আর হ্যাঁ জাস্ট এভাবে আমি ডায়মন্ডগুলো পাইছি। সো আমি ভাবতেছি আমি এগুলো ফরচুন দিয়ে মাইন করে নেবো, আমার বেসিক্যালি এখানে ফরচুনের পিকেক্স আছে। আর বাই দ্য ওয়ে আমি জাস্ট হ্যাঁ আমি একটা ফুল ডায়মন্ড আর্মোর এক্সট্রা ব্যাক আপ বানাই রাখছি যেটা কিনা ফুল এনচান্ট করা। আর হ্যাঁ এটা হলো কি আমার ফরচুনের পিকেক্স, আর হ্যাঁ এটা দিয়ে আমি জাস্ট এখনই মাইন করে নিই কেননা হ্যাঁ আমার আবার ডায়মন্ড ওরের চাইতে ডায়মন্ড বেশি পছন্দ। সো এগুলোর সব রাইখা দিই সুন্দরভাবে, দেন মাইন করি। সো হ্যাঁ কমপ্লিট, আর এবার মাইন করে নিই ফরচুন দিয়ে। আর বেসিক্যালি আমি হ্যাঁ দেখতে চাই কয়টা ডায়মন্ড পাবো। ওকে সো ফাইনালি আমার 21 স্ট্যাক আর 21টা হয়ে গেছে। সো আমার বাসায় অলরেডি আছে 14টার মতো ব্লক ডায়মন্ডের। আর হ্যাঁ আমি বেসিক্যালি অনেক বইটই বিক্রি করছি, আমার যে ভিলেজারের যে ট্রেডিং হল আছে ওইখান থেকে অনেক বইটই বিক্রি করছি, আর এইটা দিয়ে আমার আরও 9টা ব্লক হয়ে যাবে। ওয়াও জুস্ত, তাইলে আমার অনেকগুলো ব্লক হয়ে যাচ্ছে। আর আমি ভাবতেছি আমি গোল্ডেন ক্রাফটের সিজন 1-এর জন্য একটা গোল রাখবো যে আমার এতগুলো ডায়মন্ড লাগবে। সো হ্যাঁ আমি জাস্ট হারমিট ক্রাফটে দেখছি অনেকের এরকম গোল রাখতে, সো আমি ভাবতেছি এরকম একটা গোল রাখবো। সো মেবি 1000 ডায়মন্ড না একটু বেশি হয়ে যায়, দেখি কত রাখা যায়, তোমরা কমেন্টেও রিকমেন্ড করো। তোমাদেরকে একটা জিনিস আমার দেখানোর ছিল, তো ভালোই হলো ব্যাডমিন পাই গেছি। সো হ্যাঁ আমি জাস্ট তোমাদেরকে যেটা দেখাবো, আমি অফ ক্যামে একটা কাজ করছি, বাট এরপর থেকে আমি আর কোনো কাজ করবো না অফ ক্যামে, জাস্ট যেসব কাজগুলো হবে গিয়া আর কি বোরিং টাইপের সেগুলোই আমি অফ ক্যামে করবো, আর তাছাড়া বাকি কাজগুলো আমি অন ক্যামে করবো, ইন্টারেস্টিং যেসব কাজগুলো। আর হ্যাঁ অফ ক্যামে আমি এখানে মাইনিংও করছি, আর অফ ক্যামে আমি একটা ফার্ম বানাইছিলাম যেটা কিনা আমার ভুল হয়ে গেছে, আমি এটা অন ক্যামে বানাই চেয়েছিলাম বাট অফ ক্যামে বানাই ফেলাইছি, সমস্যা নাই। সো সেটা হলো গিয়ে ওইখানে তোমরা দেখতে পাইতেছো ভাবতেছ হয়তো একটা মব স্পনার, বাট না ওটা কোনো মব স্পনার না, ওটা হলো একটা রেক ফার্ম যেটা কিনা তুমি ব্যাডমিন নিয়ে যাবা আর হ্যাঁ ভালো ভালো জিনিস নিয়ে আসবা। আর সো হ্যাঁ রেড শুরু হয়ে গেছে, আর বেসিক্যালি যেটা হবে উপরের প্ল্যাটফর্মে স্পন করবে আর ওখান থেকে এখানে আসবে। আর এখানে আছে আমাদের একজন ভিলেজার যার কারণে রেডটা স্পন হয় এখানে, একটু ম্যানুয়ালি কাজ করতে হয়, যত লুট সব এটা রাখি যদি নিচে চলে যায় ড্রপার মাধ্যমে। আর হ্যাঁ দেখতে এখানে আসতে আসে আমি এখানে ফ্রাইডেন আরও লাগাবো ভাবছি, বাট হ্যাঁ আমার জাস্ট লাগানো হয় নাই, পরবর্তীতে লাগাই নেবো। আর হ্যাঁ এখানে ওভারটার দিয়ে এভাবে কালেক্ট করতে হয় জিনিসপত্র, আর হ্যাঁ জাস্ট এভাবে চেস্টের ভিতরে রেখে দিলে এগুলো সব নিচে চলে যাবে, সো এভাবে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। আমি এখানে ফুল অটোমেটিক বানাই নেবো, আর হ্যাঁ জাস্ট
এখানটা খুবই ভালো, কেননা অনেক ভালো ভালো লুট পাওয়া যায়। হ্যাঁ, আমি রেগুলারে তাড়াতাড়ি কমপ্লিট করি। হ্যাঁ, আমাদের ফুললি কমপ্লিট। আর হ্যাঁ, জাস্ট এইভাবে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, বাট এটা ফুল অটোমেটিক আমি পরবর্তীতে করবো। আর হ্যাঁ, জাস্ট রেড ফর্মটা দিয়ে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর প্রত্যেকটা রেডি 5টা করে টোটেম অফার 9 পাওয়া যায়। আর হ্যাঁ, এভাবে অনেক টোটেম অফার 9 পাইছি। আর বেসিক্যালি আমি একটা টেম্পোরারি একটা কোনো রকম শপ বানাইছিলাম, অতটা ভালো না সেটা দেখতে। আগে আরেকটা জিনিস বললে দিই, আমি এখানে একটা ওয়াল বানাইছি। সো হ্যাঁ, ওয়ালটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আর হ্যাঁ, আর বাইরে আমি এই যে নিচের জায়গাটা, এই যে জায়গাটায় এসব জায়গায় আমি জাস্ট ফার্ম টার্ম বানাবো। আর তারপরে যে এই ওয়ালের উপরে উঁচু জায়গা, এখানে আমি বেশ কিছু টাইপের ছোটো মোটো ঘর বাড়ি বানাবো, বাট ওগুলো জাস্ট হবে ঘর বাড়ি আর কি, ভিলেজার বা এই টাইপের থাকবে না। আর দেন ফাইনালি এটার উপরে যে একটা ওয়াল হবে, সেটার উপরে যে জায়গা হবে, ওইখানে যে আমি একটা ম্যানশন টাইপের বানাবো অনেক। আর তারপরে আরও কিছু বানাবো, আমি সঠিক বলতে পারি না আর কি কী বানাবো। আর বাইরে আমি ঘরটার চারপাশে একটু ওয়াল দিয়ে দিছি, কেননা এটা হলো আমার এখন স্টোরেজ রুম আর কি। এটার দোতলায় আমি সব স্টোরেজ বানাইছি, সো তোমাদেরকে দেখাই। সো হ্যাঁ, এখানে আমি জাস্ট চেস্ট লাগাই স্টোরেজ বানাই নিছি। আর হ্যাঁ, স্টোরেজটা আমার কাছে সুন্দর লাগছে। আর অনেক দূরে গেছিলাম একবার এক্সপ্লোর করতে, সে সময় আমি আইসও পাইছি। আর হ্যাঁ, কোরাল ব্যায়ামও পাইছিলাম, সেখান থেকে কিছু কোরাল টোরাল সিপিক্যাল এইসব নিয়ে আসছি জাস্ট। হ্যাঁ, এ পর্যন্তই। সো ফাইনালি আমি আমার ডায়মন্ডগুলো রেখে দিই। আর হ্যাঁ, অনেক ডায়মন্ড হয়ে গেছে আমার কাছে, 23টা ডায়মন্ডের ব্লক। আর হ্যাঁ, আমি অফ ক্যামে আরেকটা জিনিস বানাইছি, আর একটা ফার্ম। আর সেটা অতটা ইন্টারেস্টিং কিছু না, যে অন ক্যামে বানাইতে হবে। হ্যাঁ, এবার সেই ফার্মটা দেখাই দিই যেটা কিনা আমি বানাইছি। আর সেটা হলো একটা স্কেলিটন ফার্ম। সো হ্যাঁ, সেটা হলো একটা স্কেলিটন ফার্ম, যেটা কিনা আমি একটা রিবেইনে ঘুরতে যাই পাইছিলাম। রিবেইনের একটা কিবের পাশেই ছিল স্কেলিটন স্পনারটা। ওপস, ভয় পেয়ে গেছি। ওপস ওপস ওপস, বেবি জম্বি। ও হ্যাঁ, সেটাই হলো একটু জঙ্গলের ভিতরে। আর হ্যাঁ, সেটা পর্যন্ত একটা রাস্তা বানাইতে হবে আমার, আর নাহলে বেসিক্যালি অনেকবারই হারাই ফেলছি ওইটা খুঁজতে যাইয়া আর কি, ওই ফার্মটায় যাইতে যাইয়া। হ্যাঁ, বেসিক্যালি স্কেলিটন ফার্মটা অনেক ভালোই কাজ করে। আর হ্যাঁ, জাস্ট তোমাদেরকে দেখাই, এখানে অনেক স্কেলিটন আছে। আর এইটা আমি ইউজ করছি ট্রাইডেন্ট কিলার, যেটা কিনা আমার জম্বি ফার্মে ইউজ করছিলাম। আর হ্যাঁ, ট্রাইডেন্ট কিলার নিয়ে একটা সমস্যা আছে, তোমাদেরকে আগে বললে নেই। ট্রাইডেন্ট কিলার দিয়ে আর কি তোমার যে বো আছে, ওই বোগুলো আসে না, জাস্ট হাড্ডি আর কি বোন আর অ্যারোই আসে। তো হ্যাঁ, তোমাদেরকে যদি দেখাই, হ্যাঁ, এবার আমরা বাইরে যাই। আর হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসছে। আর হ্যাঁ, বোন মিলে আমার অনেক দরকার ছিল, কেননা আমার একটা ট্রি ফার্ম আছে, তোমরা হয়তো জানো। আর ট্রি ফার্মে অনেক বোন মিল লাগে, আর সেটা এখন আমি ওইটা দিয়া ইউজ করতে পারবো। ওইটা অনেক তাড়াতাড়ি বোন আসে যায়, আর লুটিং থ্রি হলে তো কথাই নেই। হ্যাঁ, বেসিক্যালি আমি আমার ট্রি ফার্মটার একটু ইম্প্রুভ করছি। আর হ্যাঁ, জাস্ট আমার তোমার দেখাই, এখানে এই চেষ্টা হলো গিয়া বোন মিলের জন্য। সো হ্যাঁ, এখানে বোন মিল ভরে দেবো, আর এখান থেকে
উডগুলো এখান থেকে বাইর হবে, আর এখান থেকে পুরো একটা বক্স টাইপের হবে উডের, আর ওইটার আমি কেটে নেবো তারপরে। সো হ্যাঁ, এটা আমার মতে অনেক ভালো হয়েছে আগেরটার চাইতে। আর হ্যাঁ, বেসিক্যালি এই ছিল আমার প্রোগ্রেস। সো আজকের ভিডিওতে আমি যেটা বানাবো সেটা হলো গিয়ে একটা শপ। সো আমার শপিং ডিস্ট্রিক্টে অলরেডি একটা শপ আছে, যেটা কিনা আপনাদেরকে দেখাবো অতটা ভালো হয় নাই। সো বেসিক্যালি আমি আগে শপিং যাই, আর যাওয়ার আগে আর একটা জিনিস বলে নিই, আমি শপে কী বিক্রি করবো। সো হ্যাঁ, এখানে আমি জাস্ট আমার যে ট্রেডিং হল, এখানে আমি জাস্ট নতুন কিছু ভিলেজার আনছি, যেটা কিনা আর্মোরার, আর তারা কিনা ডায়মন্ডের আর্মো বিক্রি করে। আর্মোরার বেসিক্যালি চারটে আছে আমার কাছে, আরও দুইটা আছে ওইখানে আর ওইখানে, আর তারপরে আপার টুলস্মিথও আছে। সো তারাও ডায়মন্ডের জিনিস বিক্রি করে। আর হ্যাঁ, প্রাইসগুলো খুবই কম, যেমন দেখো 5টা এমেরাল্ড বদলে একটা ডায়মন্ডের শাভেল, আনব্রেকিং 3 তারা ওর সাথে। সো সিলিট্রাসের পিকঅ্যাক্স 13টা এমেরাল্ড। সো আমি যদি একটা সিলিট্রাসের পিকঅ্যাক্স ওর কাছ থেকে কিনি 13টা এমেরাল্ডের বদলে, আর এটার যদি আমি 2টা ডায়মন্ডের বদলেও বিক্রি করি, সো 13টা এমেরাল্ড সমান 2টা ডায়মন্ড। সো হ্যাঁ, এটা আমার মতে অনেক ভালো হয়েছে। আর বেসিক্যালি রেড ফার্ম দিয়ে আমি তো এমেরাল্ড আনলিমিটেড পাইতেই আছি। আর হ্যাঁ, বেসিক্যালি এটা আমার মতে অনেক ভালো হবে। সো আমি ডায়মন্ডের আর্মো টার্মো বিক্রি করবো। ভাই যে আমি নেদারও একটু কাজ করছি বলতে ভুলে গেছি, জাস্ট সিম্পল একটা হাফ টাইপের বানাইছি। সো হ্যাঁ, বেসিক্যালি এইটুকুই করছি। সো হ্যাঁ, দেখতে পাইতেছো এখানে আমার ফকির নিমার্কার শপ। ও একটা কিনছে আর কি, নেম ট্যাগ কিনছে, একটা নেম ট্যাগ 2টা ডায়মন্ডে কিনছে, আল্লাহ জানে। ও টোমো ফান্ডাইংও কিনছে। ওকে, সো এই ছিল আমাদের বাকি টোটোমো ফান্ডাইং এখানে, আর আমার ঘরেও আছে, মেবি আমি দেখাই না। আর হ্যাঁ, কেউ কিনছে। সো 8টা ডায়মন্ড আরও পেয়ে গেলাম। আর হ্যাঁ, জাস্ট আমি এবার আমার যে নতুন শপটা বানাবো সেটা বেসিক্যালি হবে এই জায়গাটায় আমি জাস্ট বানাবো আমার নতুন শপ। আর ওইখানে একটা ব্যান্ডেড ভিলেজ আছে, আমি আগে খেয়াল করি নাই। সো আমি জাস্ট আমার নতুন শপটা এখানে বানাবো। আর বেসিক্যালি আমার ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, সো আমি জাস্ট অতটা বানানোর ভিডিওটা এটার ভিতর রাখতেছি না, আমি জাস্ট একবারে বানাবো দেন আসবো। সো হ্যাঁ, শপটা বানাই। হ্যাঁ গাইস, সব বানানো শেষ। আর হ্যাঁ, তোমাদেরকে সকল সাইড দিয়ে দেখাই। আর হ্যাঁ, মেবি আমার কাছে তো ভালোই লাগতেছে, বাট হ্যাঁ ইনসাইডে কোনো কাজ করি নি, বাইরের সাইড দিয়ে জাস্ট করছি, তোমাদেরকে দেখাই ভিতরটা। তো হ্যাঁ, এখান থেকে সিঁড়ি, আর নিচে এখানে অনেক কিছু দেওয়া যাবে, চেস্ট, আর এখানে দরজা দিনে, আর হ্যাঁ জাস্ট বেশি একটা বড়ো না। আর হ্যাঁ, আজকের এপিসোডে আর কিছু করবো না, শপের ভিতর সাইডেরটা মেবি আমি অফ ক্যামে করে রাখবো পারলে। সো হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।